গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ভালো আছি। বাহ, আমিও ভালো আছি। ঠিক আছে, আজকে চলো আজকে আমরা বিভিন্ন ছবি দেখব এবং ছবিগুলোর নাম তোমরা কি সেগুলো ইংরেজিতে আমাকে বলবে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের টপিকটা কি? আজকে আমরা কি নিয়ে পড়বো? আজকে আমরা পড়বো দেখি এবং বলি। বুঝতে পেরেছো? তাহলে আজকের টপিক হচ্ছে কি? টুডে লেসন। ঠিক আছে, টুডে লেসন। আজকে আমরা কি শিখবো? সি অ্যান্ড সে, মানে দেখি এবং বলি। বুঝতে পেরেছো? চলো প্রথমে ভালো করে দেখো, সবাই প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও, দেখো প্রত্যেকে দেখবে। হ্যাঁ, আমি কি ছবি আঁকছি দেখো। এ আ, ঠিক আছে, ওকে। দেখো, বলো তো এটা কিসের ছবি এঁকেছি আমি? আচ্ছা, এটা কিসের ছবি? আমের ছবি। তাহলে আমকে ইংরেজিতে কি বলা হয় জানো? কি বলো তো আমকে ইংরেজিতে কি বলা হয়? একদম ঠিক বলেছো, আমকে কি বলা হয়? ম্যাঙ্গো। তাহলে আমকে আমরা কি বলবো? ম্যাঙ্গো। বানান আমার সঙ্গে সঙ্গে বলো, প্রত্যেকে বানান বলো। এম, বলো এ, এম জি ও, ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো মানে কি? আম। চলো এবার তোমাদেরকে খুবই সুন্দর একটা ছবি দেখাবো, তোমরা বিকাল বেলায় দেখবে, প্রতিদিন তোমরা খেলো। ঠিক আছে, দেখো তাকাও, প্রত্যেকে তাকাও। আচ্ছা, এই দেখো দেখো, প্রত্যেকে দেখো, দেখতে পাচ্ছ? গুড বয়। এই দেখো, বলো তো এটা কিসের ছবি? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ঘুড়ি। কিসের ছবি? ঘুড়ি। ঘুড়িকে ইংরেজিতে কি বলা হয় জানো? না, ঘুড়িকে ইংরেজিতে কি বলা হয় বলো? কাইট। ঘুড়িকে ইংরেজিতে কি বলা হয়? কাইট। তাহলে কাইট বানান আমার সঙ্গে সঙ্গে বলো। কে আই টি ই, কাইট। তাহলে কাইট মানে কি? ঘুড়ি। ওকে, চলো আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো? আমি শাক দিয়ে। আর মাছ খেয়েছো? না। মাছ খেয়েছো? দেখো এবার আমি এই বোর্ডের দিকে একটা সুন্দর ছবি আঁকছি, এই ছবিটা কিসের ছবি তোমরা বলবে। ঠিক আছে, ওকে, তাকাও। দেখতে পাচ্ছ? বলো তো বাবু, এটা কিসের ছবি? একদম। তাহলে মাছ খেয়েছো তোমরা? হ্যাঁ। তাহলে মাছকে ইংরেজিতে কি বলা হয় জানো? একদম ঠিক বলেছো, মাছকে কি বলা হয়? ফিস। ফিসের বানান বলো আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলো। এফ আই আই এস এস এইচ ফিস। তাহলে ফিস মানে কি? ফিস মানে মাছ। মাছ, বুঝতে পেরেছো? ওকে, দেখো এখন আমাদের বিকাল বেলায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে না? তাহলে বৃষ্টি হলে আমরা কি করি বলো তো? দেখো আমি ছবি আঁকছি, তোমরা বলবে প্রত্যেকে। ঠিক আছে, ভালো করে তাকাও, প্রত্যেকে তাকাও, সুন্দর করে দেখো। তাকাচ্ছি 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 তাকাচ্ছি। বলো তো এটা কিসের ছবি? ছাতা। একদম ঠিক বলেছো, ছাতা। তাহলে ছাতাকে ইংরেজিতে কি বলা হয় জানো? আমব্রেলা। একদম ঠিক বলেছো, তাহলে ছাতাকে ইংরেজিতে কি বলা হয়? আমব্রেলা। তাহলে আমব্রেলা বানানটা আমার সঙ্গে সঙ্গে বলো তোমরা, বলো। ইউ এম এম বি বি আর আর ই ই ডবল এল ডবল এল এ এ আমব্রেলা। আমব্রেলা মানে কি? চলো আর একটা ছবি আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো দেখো। বলো তো এটা কিসের ছবি? একদম হাঁস। হাঁস তোমাদের বাড়িতে আছে? নাই। তাহলে হাঁসকে ইংরেজিতে কি বলা হয় জানো? একদম ঠিক বলেছো, হাঁসকে ইংরেজিতে কি বলা হয়? ডাক। তাহলে ডাক বানানটা আমার সঙ্গে সঙ্গে বলো, কি হবে বানান? ডি ইউ সি কে, ডাক। ডাক মানে কি? হাঁস।
বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো? দেখো প্রথমে এটা কি? ম্যাঙ্গো। এটা কি? কাইট। এটা কি? ফিস। এটা আমব্রেলা। এটা কি? ডাক। তাহলে এই ছবিগুলো তোমরা বাড়িতে আঁকতে পারবে? তোমরা প্রত্যেকে বাড়িতে ছবিগুলো আঁকবে, একে নামগুলো লিখে কালকে আমাকে দেখাবে, ঠিক আছে? এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো। আর কালকে আরো তোমাদেরকে সুন্দর সুন্দর ছবি এঁকে দেখাবো, ঠিক আছে? তাই আজকে এই পর্যন্তই, আবার কালকে আমরা ক্লাস করব, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো। থ্যাংক ইউ।